ବେଙ୍ଗଲରେ ମହଜୁଦ ଅଛି ଯଥେଷ୍ଟ ଆଳୁ, କିନ୍ତୁ ଓଡ଼ିଶା ସୀମା ନ ଟପିବାକୁ ମମତାଙ୍କ ଫତୁଆ। ଆଳୁ ପଠାଇବାକୁ ଦାବି କରୁଛନ୍ତି ବଙ୍ଗ ବ୍ୟବସାୟୀ, ହେଲେ ଜିଦ୍ରେ ଅଟଳ ମମତା। ଓଡ଼ିଶା ଲୋକେ ହନ୍ତସନ୍ତ ହୁଅନ୍ତୁ, ଓଡ଼ିଶା ସରକାର ବଦନାମ ହେଉ, ଏହା କ'ଣ ମମତାଙ୍କ ଯୋଜନା? ମମତାଙ୍କ ଷଡ଼ଯନ୍ତ୍ର ପଛର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ? ନବୀନ ଓ ବିଜେଡ଼ିର ଆଭିମୁଖ୍ୟ ନେଇ ବିବାଦ। ବିଜେପିର ଅଭିଯୋଗ, ଆଳୁ ମିଶନ ଟଙ୍କାକୁ ନିର୍ବାଚନରେ ଖର୍ଚ୍ଚ କଲେ। 795-96 କୋଟି ଟଙ୍କା ଆଳୁ ମିଶନରେ ଖର୍ଚ୍ଚ କରିଛନ୍ତି, ପ୍ରାୟ 800 କୋଟି ଟଙ୍କା। କ'ଣ କଲେ ଆଜ୍ଞା? ସେ ପଇସା ଆଣିକିରି ମିଶନ ନାଁରେ ନିର୍ବାଚନରେ ଖର୍ଚ୍ଚ କରିଦେଲେ, ସମସ୍ତେ ଜାଣନ୍ତି ଏ କଥା। ଏବେ ନୂଆ ସରକାରକୁ ବଦନାମ କରିବାକୁ କରୁଛନ୍ତି ଷଡ଼ଯନ୍ତ୍ର। ସେଇମାନେ ଯେଉଁ ଚକ୍ରାନ୍ତ ଚଲେଇଛନ୍ତି, ସେ ଚକ୍ରାନ୍ତର ଫଳଶ୍ରୁତି ଇଏ, ସରକାରକୁ ବର୍ଷେ ମଧ୍ୟ ଚଳେଇ ନ ଦେବା ପାଇଁ ଏବଂ ପ୍ରତି ସମୟରେ ସରକାରଙ୍କୁ ବଦନାମ କରିବା ପାଇଁ ଯେଉଁ ଚକ୍ରାନ୍ତ ଚାଲିଛି, ତାର ଏଇଟା ଗୋଟେ ଅଂଶ ବିଶେଷ। ବଙ୍ଗରେ ବ୍ୟବସାୟୀ ସରକାର ମୁହାଁମୁହିଁ। ସରକାର କହୁଛନ୍ତି ଆଳୁ କମ୍ ଅଛି, ଅନ୍ୟ ରାଜ୍ୟକୁ ଦିଆଯିବନି। ବ୍ୟବସାୟୀଙ୍କ ଯୁକ୍ତି, ଆଳୁ ଆବଶ୍ୟକତାରୁ ଅଧିକ ଅଛି, ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟକୁ ନଗଲେ ସେମାନେ କ୍ଷତି ସହିବେ। ବାରମ୍ବାର ସରକାରଙ୍କ ସହ ଆଲୋଚନା ପରେ ବି ନିଷ୍କର୍ଷ ନ ପାରିବାରୁ ଧର୍ମଘଟ କରିଛନ୍ତି ପଶ୍ଚିମବଙ୍ଗର ବ୍ୟବସାୟୀ ସଂଘ। ଆଜି ମମତାଙ୍କ କୃଷିମନ୍ତ୍ରୀ ହିସାବ ଦେଇ କହିଛନ୍ତି ବଙ୍ଗରେ ଆଳୁ ଉତ୍ପାଦନ 15 ଦିନ ବିଳମ୍ବ ହେଉଥିବାରୁ ଅନ୍ୟ ରାଜ୍ୟକୁ ଆଳୁ ନ ପଠାଇବାକୁ ସରକାର ନେଇଛନ୍ତି ନିଷ୍ପତ୍ତି। ତେବେ ଏ ନିଷ୍ପତ୍ତିକୁ ଗ୍ରହଣ କରୁନାହାନ୍ତି ସେଠାକାର ବ୍ୟବସାୟୀ। আপনারা জানেন যে দানা ঝড় হওয়ার জন্য, বৃষ্টি হওয়ার জন্য আলু চাষ 15 দিন পিছিয়ে গেছে। অর্থাৎ যে নতুন আলু আমরা ডিসেম্বর মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আমরা নতুন আলু পেয়ে যেতাম, সেই চাষটা 15 দিন পিছিয়ে গেছে। সেজন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের কথা ভেবে, মানুষের কথা ভেবে তিনি বলেছেন যে আমাদের রাজ্যে চাহিদা মিটিয়ে যদি থাকে আমরা বাইরে পাঠাবার বা অন্যত্র পাঠাবার ব্যবস্থা করব। দিল্লি সে মে নিবেদন করনা চাহতা হুঁ কি আপনারা ইস তরফ ধ্যান দিজিয়ে, এ সব জো হো রহা হ্যায় সব ঠিক নহীঁ হ্যায়, আপকে প্রতি প্রেম ভাবনা সবকে লিয়ে বনে রহে, ইসলিয়ে মে নিবেদন করনা চাহতা হুঁ কি আপ থোড়া ধ্যান দিজিয়ে। এপটে ওড়িশার আলু সংকট নাহি বলি আজি বিধানসভারে কইছন্তি খাদ্য যোগান মন্ত্রী। যদিও দর সামান্য উচ্চা আছি, তবে উত্তরপ্রদেশরু 300 ট্রক আলু আসিবা পরে স্থিতি স্বাভাবিক হইতিবা মন্ত্রী কইছন্তি। এপটে বিভিন্ন গোদামে আলু কলা বজারি রোকিবা পাই যোগান বিভাগ চড়াও জারি রাখিছি। গোদাম কন্ট্রোলে আছে, সবুলে যেমতি বলিছি আমার কিছু কিছু বলিছি মানুছি, কিন্তু কন্ট্রোল ভিতর আছে। এবে তো 15-16টা গাড়ি আসি গলানি, পুনি গাড়ি আসুছি আজি, তেনো আলুর কোনোছি সংকট পরিস্থিতি না। ও রাজ্যরু আজি আলু আসে, ওয়েস্ট বেঙ্গল বি আসছে, ইউপি রু বি আসছে। হোলসেল প্রাইসটা 34-36 টাকা ভিতরে চলছে, রিটেল প্রাইস 40 টাকা ভিতরে চলছে। যদি সেমিতি কি আমার দৃষ্টিকে আসিলা যে অধিক রেটে বিক্রি করুথবা কি আমি প্রমাণ করি পারিলু, তাহলে তাকে এগেনস্ট বিহিত কার্যানুষ্ঠান করা। গত জুলাই রে বি মমতা ওড়িশাকু আলু ট্রক বন্ধ করে দিয়েছিলে, সেতবেলে নবীন মমতাকু আলু পঠাইবাকু চিঠি লিখিছিলে, হেলে মমতা শুনি নথিলে। যোগান মন্ত্রী কটাক্ষ করেছিলে খাই কথারে ভৌণী আলু বন্ধ করিছন্তি। নুয়া সরকারকু বদনাম করিবাকু মমতা বিজেডি সহ মিশি ষড়যন্ত্র করিছন্তি বলি অভিযোগ আনিছি বিজেপি। তবে বিজেডি কইছি ওড়িশারু ইউপিকু কেতে আলু আসিছি তার হিসাব দিও। দেখন্তু মমতা বানার্জীঙ্কর যেতি খুশি নুহ, বর্তমান 5 মাস ভিতরে যোমানকর কুর্চি হজি যাইছি, যোমানকর চৌকি হজি যাইছি, সেইমানে যো চক্রান্ত চলেইছন্তি, সে চক্রান্তর ফলশ্রুতি ইয়ে, সরকারকু বর্ষে মধ্যে চলেই নদেওয়া পাইঁ এবং প্রতি সময়ের সরকারকে বদনাম করিয়া পাইঁ যে চক্রান্ত চলছে, তার এটা গোটে অংশ বিশেষ। গতকালি বড় জোর সে যোগান মন্ত্রী কহিলে যে 300 ট্রক সরকার যোগাড়ি করে নেই আসছি। আপনার মাধ্যমে যোগান মন্ত্রী কেবল নুহে, মুখ্যমন্ত্রী প্রশ্ন, আপনার যদি সত্যরে গভর্নমেন্ট আনিছি সে স্লিপ দেখান্তু লোককে, আমাকে ন দেখ, আমি তো বিরোধী দল, আমাকে আপনার রাগিবে, কিন্তু আপন সাধারণরে গণমাধ্যমকু দেখান্তু যে সরকার আনিকিরি আসিছি এই আলু। বজারে আলু কেউটি 40 তো আউ কেউটি 45 রে বিক্রি হউছি, এ হউছি কটক ছত্র বজার চিত্র। সোমবার আলুর হোলসেল দর কিলো প্রতি 38 থিবা বেলে আজি 34 টাকা রইছি। খুচুরা বজার আলু 43 টাকা রে বিক্রি হউছি। কালি অপেকে আজি দরটি কমিছি, কালি 38 থিলো আজি 35-36, তো এপটে কমিলে এপটে বি খুচুরা বি কিছু কিছু কমাইলে 140 টাকা ধড়াকু 130 কলে, এটা ধীরে ধীরে আস্তে আস্তে কমিব, এই যদি ফ্লোটা লাগি রইব কিছু অসুবিধা নেই, এবে বি বড় স্বাভাবিক হেই নেই। তোর কমিলে আমি কোন করি, আমি তো এত দিন ধরে রেড রে কিনুছু, আমি কোন করব, নেলে নিও নলে নাই, নলে যদি কহুছ যে মানে কহুছন্তি তমুকু সেই মানুকু কই দিও, সে মানে আসি বেপার করন্তু। 2015 রে
ଆଳୁ ମିଶନ କରିଥିଲେ ପୂର୍ବ ସରକାର, ହେଲେ ଦୂରଦୃଷ୍ଟି ଅଭାବରୁ ମିଶନ ଫେଲ୍ ମାରିଗଲା। ଏବେ ମମତାଙ୍କ ସହ ହାତ ମିଶାଇ ଆଳୁ ପ୍ରସଙ୍ଗରେ ନୂଆ ସରକାରଙ୍କୁ ବଦନାମ କରିବାକୁ ଯୋଜନା କରିଛି କି ବିଜେଡି? କୋଲକାତାରୁ ଦିଲ୍ଲୀପ ଦାସ, କଟକରୁ ଦେବାଶିଷ ଦଳ, ଭୁବନେଶ୍ୱରରୁ ସ୍ୱପ୍ନାଞ୍ଜଳି ମହାନ୍ତିଙ୍କ ସହ ଦିବ୍ୟଜ୍ୟୋତି ମହାନ୍ତିଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। जदि आपन को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।